আসসালামু আলাইকুম প্রা শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে রয়েছো সবাই সুন্দর আছো সুস্থ আছো প্রশিক্ষার্থীরা আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের চমৎকারী কবিতা মেলা কবিতা সম্পর্কে এসো মূল কবিতা সম্পর্কে আলোচনা করার পূর্বে কবি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে নিন এই মেলা কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক আহসান হাবিব কে লিখেছে বলো আহসান হাবিব এই কবি আহসান হাবিব জন্ম হয়েছে উনিশশো সতেরো সালে প্রশ্ন আসতে পারে আহসান হাবিব কোথায় জন্মগ্রহণ করেছেন আহসান হাবিব পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন আহসান হাবিবের কর্মজীবন ছিল বৈচিত্র্যময় তিনি সাংবাদিকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন তবে পরবর্তীতে তিনি বাংলা সাহিত্যে বিশেষ করে কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন বেশি বাংলা সাহিত্যে তুলনা তার যে গুরুত্বপূর্ণ কবিতার বইগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাত্রি শেষ সায়া হরিণ সারাদুপুর আষাঢ় বসতি ইত্যাদি এই গুরুত্বপূর্ণ সাহিত্যিক উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন প্রশিক্ষার্থীরা এসব এখন মূল কবিতায় প্রবেশ করি আমি কবিতার তিনটে চারটে লাইন পড়ে বোঝানোর চেষ্টা করব আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে কবি প্রথমে বলেছেন ফুলের মেলা পাখির মেলা আকাশ জুড়ে তারার মেলা রোজ সকালে রঙের মেলা সাত সাগরের ঢেউয়ের মেলা কবি এখানে বোঝানোর চেষ্টা করছেন আমরা মেলা বলতে সাধারণত বুঝি কোনো বিশেষ উপলক্ষে যেমন মুসলমানদের ঈদ হতে পারে হিন্দুদের পূজা হতে পারে তার পহেলা বৈশাখ হতে পারে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সমবেত হই এটাকে সাধারণত মেলা অর্থে বোঝানো হয় প্রকৃতি ও পরিবেশের মধ্যে নানারকম মেলা আমরা প্রতিনিয়ত দেখতে পাই বাগানে বা বনে যখন নানা রঙের ফুল ফুটে থাকে তখন মনে হয় যেন ফুলের মেলা বসেছে পাখিরা যখন কলকাকলিতে ভরে তোলে তখন মনে হয় তারাও মেলা এসেছে রাতের আকাশ অজস্র তারারা মিটি মিটি জলে তারার মেলা বসায় সাগরের ঢেউয়ের পর ঢেউ আসছে পড়ে ঢেউয়ের মেলা রচনা করেন প্রকৃতির মধ্যে এমনিভাবে আমরা আনন্দমুখ মেলা সন্ধান দেখতে পাই এরপরে কই বলছে আরেক মেলা জগৎ জুড়ে ভাইরা মিলে বোনেরা মিলে রঙ করিয়ে বেড়ায় তারা নীল আকাশে অপার নিলেন কবি এখানে বোঝানোর চেষ্টা করছেন ফুল পাখি তারার মতো পৃথিবীতে শিশুরাও এক রকম মেলা রচনা করে পৃথিবীর শিশু কিশোরদের একটা আলাদা জগৎ রয়েছে অথবা দুনিয়া রয়েছে এটাও একটা মেলার মতো কারণ পৃথিবীর সব শিশু কিশোরদের চা পাওয়ার মধ্যে একটা মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে তারা হাসি খুশিময় জীবন জীবনযাপন করে কারণ শিশুরা নিষ্পাপ শিশুরা ভাই বোনের মতো আন্তরিক প্রীতির সঙ্গে একে অন্যের সঙ্গে মিলিত হয় প্রকৃতির নানা গুণে শিশুরা নিজেদের সাজায় নীল আকাশে নীলের মধ্যে যে উদারতা ও বিশালতা তারই প্রকাশ শিশু কিশোরদের মধ্যে দেখা যায় শিশু সংকীর্ণতা ও বিভেদে বেয়াজাল থেকে মুক্ত শিশুদের মধ্যে কোনো বিভেদ বা কোনো সংঘাত থাকে না তারা একে অপরকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে সংঘাত বিভেদ অহংকার কিন্তু যারা আমরা বুঝবো না বড় তাদের মধ্যে রয়েছে এরপর কবি বলছেন ফুলের বুকে সুবাস যত বুকে মুখে ন্যায় মেখে ভাই পাখির কল কণ্ঠ থেকে সুর তুলে নেয় তারা সবাই কবি এখানে বোঝানোর চেষ্টা করছে শিশুরা ফুল পাখির মতো সুগন্ধ আর সুরে ভরা ফুলের গন্ধ যেমন চারদিকে সুবাস ছড়ায় তেমনি শিশুদের চঞ্চলতা ও কোলাহল চারদিককে সৌন্দর্য মণ্ডিত করে ফুলের মতোই তারা এক অন্য রকমের সুবাস ছড়ায় পাখির গানের মধ্যে যে সুর রয়েছে তাও পেয়েছে শিশুর কিশোররা জীবনের জটিলতার সঙ্গে শিশুরা পরিচিত নয় তাই তারা প্রকৃতি মতোই সহজ ও সুন্দর এর কবি এরপরে আমাদের কবি বলছে রাতের পথে পারি যখন তারার অবাক দ্বীপ জ্বেলে নেয় রোজ সকালের আকাশ পথে আর পাখি দেয় ছেড়ে দেয় এখানে কবি বোঝানোর চেষ্টা করছে রাতের আকাশের তারারা প্রদীপের মতো জলে পথ দেখায় শিশুরা যেন সে রাতের তারা থেকে আলো নিয়ে দ্বীপ বা বাতি হয়ে জ্বলে কবি এখানে শিশুদের নিব বা বাতির সাথে তুলনা করেছে শিশুরা সব সময় হাসি মুখর থাকে রোজ সকালে যখন পুব আকাশে আলোর রেণু ছড়িয়ে অরুণ ওঠে শিশুরা সে আলোর রেণু নিজেদের গায়ে মেখে নেয় প্রকৃতির যা কিছু সুন্দর তার প্রকাশ বা গুণ আমরা শিশুদের মধ্যে দেখতে পাই শিশুরাও যেন আলোর পাখি তারাই পৃথিবীতে আলোয় আলোয় ভরিয়ে দেয় হ্যাঁ সত্যিকার তো শিশুরা আলোর পাখি তার পৃথিবীটা আলোকিত করে তার নিষ্পাপ তারা মুক্ত পরিবেশ চায় এরপর কবি বলছে সাত সাগরে বুক থেকে দেয় ঢেউ তুলে নেয় ভালোবাসার জগৎ জুড়ে যায় ছড়িয়ে যায় ছড়িয়ে আলো আসার সাত সাগরে বুক থেকে শিশুরা ভালোবাসার ঢেউ তুলে নেয় শিশুরা সব সময় সুন্দরকেই ভালোবাসে অর্থাৎ শিশুরা সুন্দরের পূজারী শিশুদের ভালোবাসা অকৃত্রিম এবং সব ধরনের স্বার্থ চিন্তা সাগরের যেমন ঢেউয়ের পর ঢেউ বয়ে যায় তেমনই শিশু মন ভালোবাসার আধার বন্ধু হয়ে ওঠে শিশুরা সারা পৃথিবীতে আশার আলো ছড়িয়ে দেয় শিশুদের নবীন প্রাণের ছোঁয়ায় পৃথিবী যেন নতুন গতি পায় শিশুদের মতো পৃথিবী একদিন সুন্দর হয়ে উঠবে এই স্বপ্ন আমরা দেখি এরপর কবি বলছে ভালোবাসার এই যে মেলা এই যে মেলা ভাইয়ের বোনের এই যে হাসি এই যে খুশি এই যে প্রীতি লক্ষ্য মনের কবি এখানে বোঝাচ্ছে এই পৃথিবী কচি সবুজ শিশু কিশোরদের মধ্যে ভালোবাসা মেলা বসেছে হ্যাঁ অর্থাৎ এই পুরো পৃথিবীতে কবি মনে করছে কচি শিশুদের একটি মেলা বসেছে ভালোবাসার মেলা আন্তরিকতার মেলা একতার মেলা এরপর বলা যেতে পারে এই মেলায় তারা ভাই বোনের মতো প্রাণের টানে মিলিত হয় মানে একে অপরকে ভাই বোনের মতো মনে করে শিশুরা তাদের হাসি আর খুশিতে সারা পৃথিবীকে ভরিয়ে দেয় শিশুদের মনে যে প্রীতি ও ভালোবাসা তাই আমাদের মাঝে আন্তরিক সম্পর্ক সৃষ্টিতে অনুপ্রেরণা দেয় এই পৃথিবীর মানুষ যদি শিশুদের মতো প্রীতিময় সম্পর্ক তৈরি করতে পারে তবে আমরা এক আনন্দের ভুবন অর্থাৎ পৃথিবী গড়তে পারব এরপর কবি বলছে সবুজ ভাই বোনদের আপনি গড়া এই যে মেলা এই মেলাতে নিত্য চল নৃত্য মানে সবসময় আপন মনে একটি খেলা অর্থাৎ এই পৃথিবীতে সবুজ ভাই বোনদের যে মেলা বসেছে তাতে প্রতিনিয়ত সবসময় একটি খেলা বা স্বপ্ন রচিত হয় তা হল শিশু একটি সুন্দর পৃথিবী গড়ে তুলবে প্রেম প্রীতিময় সেই ভুবনে সবাই আনন্দময় জীবন জীবনযাপন করবে খেলার মধ্যে আনন্দ লাভ ভিন্ন অন্য কোন স্বার্থ থাকে না শিশুদের জীবন যাপনের মধ্যেও নির্ভেজাল আনন্দ ছাড়া অন্য কোনো কুটিলতা থাকে না অর্থাৎ শিশুরা কটিলতা মুক্ত এরপর কবি বলছে সকালবেলায় সেই এক খেলা গর্বে নতুন একটি বাগান অনেক ফুল আর অনেক পাখি সব পাখিদের আলাদা গান অর্থাৎ শিশুদের সারাবেলা খেলা হল তারা বাগানের মধ্যে একটি সুন্দর ভুবন বা পৃথিবী গড়বে একটি বাগানে নানা রঙের ফুলের সমারোহ এক অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় শিশুরাও ফুলের বাগানের মতো একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে যেখানে সব মানুষ মিলেমিশে পূর্ণ পরিবেশে বসবাস করবে পৃথিবীতে অনেক রকমের ফুল আর পাখি রয়েছে এক এক রকমের ফুল অন্যটি থেকে দেখতে একেবারেই আলাদা সুবাস ও ভিন্ন তেমনি পাখিরাও একটি অন্যটি থেকে রঙে বা গরণে আলাদা ফুল ও পাখিরা ভিন্ন তো হওয়া সত্ত্বেও তারা মিলেমিশে থাকে অর্থাৎ ফুল ও পাখিরা আলাদা হওয়া সত্ত্বেও তারা কিন্তু মিলেমিশে থাকে একসাথে থাকে এরপর কবি বলছে তার মাঝে একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় মিলিয়ে অর্থাৎ ফুল ও পাখিরা যেমন আলাদা আলাদা রকমের হয় তেমনি পৃথিবীর শিশু কিশোরদের ভাষাও এক নয় এক পাখি অন্য পাখি থেকে আলাদা হলেও সব পাখি গানের মধ্যে সুরের একটা মিল আছে তেমনি মুখের ভাষা আলাদা হলেও পৃথিবীর সব শিশু কিশোরদের মনের ভাষা একটা মেল আছে কিশোরদের মধ্যে কোনো বিভেদ বা সংঘাত নেই পৃথিবীর সব মানুষও যদি শিশুদের মতো একতাবদ্ধ হয়ে ভালোবাসাপূর্ণ একটা সমাজ গড়ে তবে পৃথিবী হবে একটা পরিবার সেই পৃথিবী হবে শিশুদের মনে মতো সুন্দর ও মধুর প্রিয় শিক্ষার্থীরা এই কবিতাটি যে করে লাইন তোমাদের সামনে আমি ব্যাখ্যা করলাম যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে তোমরা জানাবে এখান থেকে না জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন নানাভাবে হতে পারে আমি কয়েকটি প্যাটার্ন তোমাদের বলছি খেয়াল করো তো শিক্ষাতে দেখো প্রশ্ন আসতে পারে মেলার কবিতাটি কার লেখা তখন আমাদের লিখতে হবে মেলার কবিতাটি কার লেখা আহসান হাবের লেখা এরপরে অনুধাবনমূলক আসতে পারে কবি কীভাবে ভালোবাসায় মেলা অনুভব করেছেন এটা আমাদের দুটি প্যারে ব্যাখ্যা করতে হবে তো শিক্ষার্থীরা তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে তাহলে আজ রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম